তারা সানি লিওন দাবি করে হচ্ছে তাদের তো কোনো বডি ফিটনেসই না সো হচ্ছে মাঝখানে হচ্ছে তো সুমায় রিমো ও বলতেছে ও সানি লিওন দাবি করে প্লাস হচ্ছে ওর ফিটনেস তারপরে হচ্ছে জিরো ফিগার সো আমি মনে করি এটা আসলেই না কারণ একটা মডেল বা অভিনেত্রী হতে গেলে তাদের হচ্ছে অভিজ্ঞ বা হচ্ছে শিক্ষার প্রয়োজন কিন্তু ওর মধ্যে কোনো শিক্ষা বা হচ্ছে ওই দক্ষতা নাই ও শুধু দাবি করে ওর বডি ফিটনেস জিরো ফিগার সো এটা তো আর তা না তা না তো মডেল হতে হলে সব কিছু পারফেক্ট বা শিখা প্রয়োজন ওর মধ্যে আমি ওরকম কিছু দেখি না এটা তো ভাই আমরা তো কেউ খাট কাঁপাই না সো আমরাও আর্টিস্ট ও মডেল আমরাও মডেল ও আর্টিস্ট সো আমরা তো কখনও খাট কাঁপাই না সো খাট কাঁপানোর অর্থ আমরা বুঝি না সো যে 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 পার্সন বা মডেল বা রিমু টিমু যাই হোক তো ওরা খাটে যাই কিছু করে ওদের ব্যক্তিগত ব্যাপারে সো ওরা করে বাট আমরা মিডিয়া পারসন তো আমরা করি না যারা এগুলো বলে ওরাই মনে কাপাই যা খালি চিকনা চাকনা এইটুকুই তেমন কিছু না আমি তো সেটা দেখিও না সো আমি জানিও না সে নিজেকে এটা দাবি করে ও ভালো জানে ও সানি লিওন নাকি সেটা তো আর আমরা বলতে পারবো না আর বেসিক্যালি হচ্ছে একজন মডেল আর্টিস্ট হতে গেলে এরকম কথা ওর মুখে মানাই না সো শিক্ষার প্রয়োজন আমি মনে করি হচ্ছে অর্থ তো হচ্ছে মডেলিং করার কোনো রাইটই না কোনো যোগ্যতাই রাখে না কারণ একজন আর্টিস্ট এগুলা ওর মুখে মানাই না মানে সেগুলো কি সানি লিওন হচ্ছে পনিস্টার সো ও তোর পনিস্টার না সো আমরা আর বলতে পারবো না সে পনিস্টার নাকি সে হচ্ছে একজন আর্টিস্ট মনে করি কিন্তু ও যদি সানি লিওন দাবি করে তাহলে আমরা ধরে নিতে পারি ওইটাই নায়িকা হওয়ার জন্য ভালো সুন্দরভাবে কথা বলতে হবে ভালো শিক্ষিত হওয়া লাগবে সো ওইটা কিন্তু ওর মাঝে নাই আরও বেসিক্যালি হচ্ছে যে যে বডি ফিটনেস বা থাকলেই ওইটা কিন্তু নায়িকা হওয়া যায় না নায়িকা হওয়ার জন্য দরকার ভালো ফিটনেস ভালো হচ্ছে মানে শিক্ষা তারপরে হচ্ছে ভালো মডেলিং করা ভালো ভালো কাজ করা এই তো এইগুলো নিয়ে বিষয়ে যারা যারা টেকে কাজ করে তারা তারাই ভালো জানে সো আমি তো আর বলতে পারবো না বা কি হচ্ছে তো এইগুলো হচ্ছে মানে যারা এইগুলো কাজ করে তাদেরকে অফার করা হয় সো আমাদের তো হচ্ছে মিডিয়া থেকে অফার করে না কারণ যারা এগুলো কাজ করে থাকে বেসিক্যালি তাদেরকেই সাহস পায় অফারটা করার বাট আমরা যে মিডিয়াতে আছি মিডিয়া কখনো খারাপ বলবো না মিডিয়া মিডিয়াই হ্যাঁ সো মিডিয়াতে কিছু কিছু পার্সন এসে মিডিয়াতে বা মিডিয়াকে খারাপ প্রমাণ করে আসলে মিডিয়া কখনো খারাপ না মিডিয়ার কিছু কিছু পার্সন আছে সো এইটার জন্য মিডিয়াকে সবাই খারাপ বলে আসলে মিডিয়া কখনো খারাপ না মিডিয়া কিসের জন্য খারাপ হবে বলেন এইটা হচ্ছে ও কাপাইছে হয়তো বা ও জানে সো আমরা মিডিয়া পারসন সো আমরা জানি না তাই জিরো ফিগার হচ্ছে মানে একটা বাসের মতো চিকনা চাকনা মেয়ে থাকলে যে জিরো ফিগার ওরকম না একটা বডি স্ট্রাকচার লাগে সো বডি ফিটনেস লাগে সো ওর মধ্যে তো কোনো বডি ফিটনেসই নাই সো ওর জিরো ফিগার কেমন হইলো ভাই বোঝান আমাকে দাবি করলে তো হবে না ওর জনগণ ওর ভালোবাসার পার্সন বা ভালোবাসার মানুষ ওদেরকে দাবি করতে হবে ও যদি নায়িকা বা হচ্ছে অপবিশ্বাস ম্যাডাম সো বুবলি ম্যাডাম তো আরও ম্যাডাম আছে সো ওদেরকে যদি দাবি করে তাহলে তার হবে না সো আরও ও দাবি করছে কি সানি লিওন সো ওর ধারে কাছে যাওয়ার ওর রাইট নাই সো আগে নিজেকে ফিট করো তারপর হচ্ছে চানিলন দাবি করো আমি ফিট বলতে পারবো না সো আমার জনগণ বলতে পারবো নিজের কাছে মনে হচ্ছে আমি এখনও ফিট না আরও হচ্ছে শেখার কোনো সময় শেষ নাই শিখারও বয়স নাই আরও ভালো ভালো কাজ করতে হবে আর নিজেকেও তৈরি করতে হবে আর আমি মনে করব যে আমি এখনও আজ পর্যন্ত ফিট হয়ে হইতে পারি নাই সো আরও লেট হবে আমি সাধারণ পাবলিক আমি সাধারণ একজন ফুল সো আমার নামই ফুল তো এটা আমি কখনও লিওন তারপর পরিমনি ম্যাডাম সো অপবিশ্বাস ম্যাডাম আমি এগুলো কখনো দাবি করবো না